হাই পারফরমেন্স ইউনিটে থাকা তরুণ পেসার আশিকুজ্জামান মিরপুর একাডেমি মাঠে নেটে একটা বল করলেন, কোনো সুইংয়ের বালাই নেই, বল গেল একেবারে সোজা। রিহ্যাবে থাকা আশিকুরের এমন নির্বিশ বোলিং চোখে পড়েছে ইনজুরিতে থাকা জাতীয় দলের পেসার ইবাদত হোসেনের। ইবাদত তখন আশিককে ডেকেছেন, সুইং নিয়ে তালিম দিয়েছেন, সুইং করাতে কেমন হবে কবজির পজিশন সেটা দেখিয়ে দিয়েছেন। কিন্তু এই সময় কি ইবাদতের মনও খানিক বিষণ্ন হয়েছে? ইবাদত নিজেও আছেন ইনজুরিতে, আশিকুর তো তবুও দৌড়ে এসে বোলিং করতে পারেন, ইবাদত পাচ্ছেন না সেটাও। সর্বোচ্চ জায়গায় দাঁড়িয়ে হাত ঘোরানো পর্যন্তই ইবাদত আপাতত সীমাবদ্ধ। ইবাদতের মনের ভেতর ঢুকে তার খবর বের করে আনা সম্ভব নয় কারো পক্ষেই, তার চেয়ে বরং আশিকুরের মেন্টর বনে যাওয়া ইবাদতের কার্যক্রমের দিকে নজর দেয়া যাক। সহসা ইবাদতকে নিজের বোলিং দিয়ে খুশি করতে পারেননি আশিকুর। বোলিং শেষ করেই জিজ্ঞাসু দৃষ্টিতে যখন ইবাদতের দিকে তাকিয়েছেন আশিকুর, তখন ইবাদত সুইং নিয়ে দিয়েছেন বিস্তারিত শিক্ষা। আশিককে বলেছেন, শুধু কবজির পজিশন পরিবর্তন করেই পাওয়া যাবে না কাঙ্ক্ষিত সুইং, সাথে সাথে নিজের শরীরের ব্যবহারও করতে হবে। ডানহাতি ব্যাটারকে ইনসুইং মারতে হলে বল ডেলিভারির সময় কাঁধটাও বাঁকাতে হবে নিজের বাম দিকে। ইঞ্জুরির সময়টা সুখের যায় না কোনো ক্রিকেটারেরই, আশিকুরও তার ব্যতিক্রম নন। কিন্তু এই অসুখেও একটা সুখের সময় এই তরুণ বোলার পেয়েছেন বৃহস্পতিবার। ইবাদত হোসেনের মতো একজনের কাছে সরাসরি টিপস পাওয়া, তার সাথে কথা বলে জ্ঞান আহরণ করার এই মুহূর্ত নিশ্চিতভাবে ভুলতে চাইবেন না আশিকুর। তরুণ পেসারের অঙ্গভঙ্গি দেখে মনেও হয়েছে পুরো সেশনটা তিনি উপভোগ করেছেন। আশিক যখন হাত মিলিয়ে ইবাদতের কাছ থেকে বিদায় নিয়েছেন, তখন দৃশ্যপটে আগমন ঘটেছে নেট বোলারদের। ইবাদতের সাথে ছবি তোলার আবদার নিয়ে হাজির হয়েছে তারা। ইবাদত ধৈর্য ধরে একে একে সবার সাথে হাসি মুখে ছবি তুলেছেন, নেট বোলারদের দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় আপলোড দেওয়ার মতো আইটেম। কিন্তু ইবাদত হোসেনকে যখন পাওয়াই গেছে, তখন বোলিং নিয়েও খানিক জ্ঞান কেন নেব না, বোলাররা হয়তো ভেবেছেন তেমনটাই, আর ইবাদতের কাছে চেয়েছেন টিপস। হতাশ করেননি ইবাদত, নেট বোলারদেরও বোলিং নিয়ে বেশ কিছুক্ষণ টিপস দিয়েছেন, মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছেন সবাই। সব মিলিয়ে এদিন মিরপুর একাডেমি মাঠে আবর্তিত হয়েছিল সুন্দর মুহূর্ত। কিন্তু এই সুন্দর দৃশ্য দেখেও একটা বিষয় খানিক খটকা লাগতে পারে যে কারো মনে। আশিকুর আর ইবাদত দুজন যখন রিহ্যাবে আছেন, একাডেমি মাঠে বোলিং করছেন, তখন উপস্থিত ছিল না বিসিবির কোনো কোচ কিংবা ফিজিও। ইবাদত বাংলাদেশের সেরা পেসারদের একজন আর আশিকও আছেন বিসিবির অধীনে। এমন দুজন পেসারকে ইনজুরি থেকে ফেরার মিশনে একা লড়াই করতে দেখা ভালো কোনো দৃশ্য নয়। নিশ্চিতভাবেই রিহ্যাবে থাকা পেসারদের দেখভালের জন্য সব সময় কোনো কোচ বা ফিজিও থাকলে পুরো প্রসেসটা আরো সুন্দরভাবে শেষ করা যায়। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেনজি।